बंगोपसागर गभीर निम्नचाप दीघा थेके उत्तर पूर्व दिके 10 किलोमीटर दूरे निम्नचाप और तार प्रभावे भारी बृष्टि दुई मेदिनीपुर झाड़ग्राम दुई 24 परगना दुई बर्धमान हावड़ा पुरुलिया एवं बाँकुड़ाते कलकाताय निम्नचापेर फले कोनो भारी बृष्टि हबे ना तबे बिक्षिप्त भावे हालका एवं माझारी बृष्टिपात चलछे कलकाता एवं पार्श्ववर्ती अंचले हालका थेके माझारी बृष्टिपात होच्छे निम्नचापेर फले दक्षिण 24 परगना एवं पूर्व मेदिनीपुरे 50 किलोमीटर बेगे झोड़ो हावाओ बइबे कलकाता हावड़ा झाड़ग्रामे झोड़ो हावा बइबे आगामीकाल कलकाताय बृष्टिपातेर परिमाण खानिकटा कमबे दीघा मंदारमणि एवं गंगासागरे पर्यटकदेर समुद्रे नामते निषेध करा हयेछे। आमादेर संगे एई मुहूर्ते आमादेर दुई प्रतिनिधि रयेछेन आत्रेय आमादेर संगे आमादेर दुई प्रतिनिधि रयेछेन হাজরায় রয়েছেন আমাদের প্রতিনিধি তথাগত আর হাওড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ। ঠিক এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হচ্ছে, তো কি অবস্থা কমলাক্ষ একটু জানবো কি অবস্থা, কারণ মুষলধারে বৃষ্টি হচ্ছে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে, তুমি হাওড়ায় রয়েছো, কি অবস্থা হাওড়ায়? দেখো তোমাকে জানিয়ে রাখি এই পূর্বাভাস ছিলই নিম্নচাপ যে গভীর নিম্নচাপে পরিণত হবে, আলিপুর আবহাওয়া দপ্তর সে কথাও জানিয়েছিল এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তুমুল বৃষ্টি প্রায় 45 মিনিট ধরে টানা বৃষ্টি এবং এই ছাতা ধরে কার্যত এই মুহূর্তে দাঁড়ানো যাচ্ছে না, তার কারণ যথেষ্ট ঝোড়ো হাওয়া কিন্তু অনুভূত হচ্ছে। এই হাওয়ার গতিবেগ এই মুহূর্তে 40 না 50 কিলোমিটার, সেটা বোঝা আমাদের পক্ষে এখানে দাঁড়িয়ে আবহাওয়ার গতি প্রকৃতি বা হাওয়ার গতিবেগ এই মুহূর্তে আমরা হয়তো মেপে বলতে পারবো না, তবে হাওয়া কিন্তু যথেষ্ট অনুভূত হচ্ছে। আমি রয়েছি এই মুহূর্তে, তোমাকে লোকেশনটা জানিয়ে রাখি, যে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের পাশে ঠিক বেলেপোল এলাকা, সেই জায়গায় এখানে প্রায় 15 মিনিট আগে পর্যন্ত টানা 45 মিনিট ধরে প্রবল বৃষ্টি অনুভূত হয়েছে, প্রবল বৃষ্টি পড়েছে। এই মুহূর্তেও কিন্তু বৃষ্টি পড়ছে, তবে তার পরিমাণ যথেষ্টই কম। এই মুহূর্তে বলা যেতে পারে ইলশেগুড়ি বৃষ্টি অনুভূত হচ্ছে এবং বিভিন্ন জায়গা শহর কলকাতাতেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে যে প্রবল বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই কলকাতা শহরেও ঘটেছে এবং যা যে উপকূল অঞ্চল যেগুলি রয়েছে অর্থাৎ দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনা সেখান থেকেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস ছিল, সেই বৃষ্টি কিন্তু সেই জায়গাতেও হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়ার আমাদের কাছে খবর আসছে, জেলার বিভিন্ন জায়গা বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গা কিন্তু ইতিমধ্যেই জলবন্দী হয়েছে। আমাদের কাছ থেকে সাগর থেকে খবর এসছে যে গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের সামনেও কিন্তু ব্যাপক এলাকা জলমগ্ন হয়েছে। সব মিলিয়ে এই বৃষ্টি চলবে, কোথাও মাঝারি কোথাও হালকা কোথাও ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় চলবে, হাওড়া তো বটেই, কলকাতা সহ বিভিন্ন জায়গায় আগামীকালও কিন্তু কম বেশি বৃষ্টিপাত চলবে। কমলক্ষ বোধহয় যাচ্ছে, তুমি আমাদের সঙ্গে থাকো, এবার হাজরা ছবিটাও জেনে নেওয়ার চেষ্টা করবো ঠিক কেমন বৃষ্টিপাত চলছে এবং এখনো পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কতটা, কোন কোন জায়গায় কোনো জল জমার কোনো খবর রয়েছে কিনা তথাগত আমাদেরকে জানাবেন। তথাগত কি ছবি এই মুহূর্তে, ওয়েদার চেঞ্জ হয়েছে এবং আগেই বলা হয়েছিল যে রবিবার দিন বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা বাড়বে, সেই অনুযায়ী সকাল থেকে মেঘলা আকাশ বৃষ্টিপাত হচ্ছে। একদমই তাই, আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছিল সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু সকাল থেকেই আকাশের মুখ মেঘলা ছিল এবং বৃষ্টি কিছুক্ষণ আগে প্রায় কমলাক্ষ যেমনটা বলছিল 10-15 মিনিট আগে পর্যন্ত একটা মুষলধারে বৃষ্টি পর্যন্ত কিন্তু হয়েছে। এই মুহূর্তে তোমাকে আমি চারিদিকের আবহাওয়ার ছবিটা দেখাবো, এখনও কিন্তু প্রায় ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, এর ফলে কিন্তু অনেক জায়গাতেই জল জমেছে, ফলে গাড়ির গতি বেশ খানিকটা স্লথ এবং যেহেতু দক্ষিণ কলকাতা আমরা রয়েছি যেটা দক্ষিণ 24 পরগনা লাগোয়া, ফলে দক্ষিণ 24 পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চল কিন্তু ইতিমধ্যে বেশ কিছু জায়গায় কিন্তু বাঁধ ভাঙার উপক্রম হয়েছে, বেশ কিছু জায়গা কিন্তু প্লাবিত হয়েছে, ডায়মন্ড হারবার থেকে আরম্ভ করে সোনারপুর এবং কুলতুলি বিভিন্ন যে সমস্ত সুন্দরবন লাগোয়া যে সমস্ত জায়গা সেই সমস্ত জায়গায় কিন্তু অনেক জায়গাতেই বাঁধ ভেঙে জল ঢুকেছে। তবে আগামীকালও বৃষ্টি চলবে, যদিও কলকাতার ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা কমবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে।